KTM RC 125 আপনাদের পছন্দের মডেল, খুব ডিমান্ডেবল মডেল। এই গাড়িটা দেখুন আমাদের সামনে রয়েছে, আর এই গাড়িটা আমাদের স্টকে সবে এসেছে। তো এই গাড়িটা আমরা আজকে ভিডিওর জন্য রেডি করেছিলাম দেখানোর জন্য আপনাদেরকে, কিন্তু আনফরচুনেটলি এটা দেখানো হলো না, তার আগেই এই গাড়িটা আমাদেরকে ডেলিভারি করে দিতে হচ্ছে। তো এনারা এসেছেন ডেলিভারি নেওয়ার জন্য। আপনারা কোথা থেকে এসেছেন দাদা? আমরা ঘটপুকুর ভাঙড়। আপনাদের নাম? আপনার নাম? আমার নাম নাজির হোসেন। তো নাজির হোসেন এই গাড়িটা ডেলিভারি নিচ্ছে এখন, আমাদের এখান থেকে ডেলিভারি হবে। তো ওভারঅল কেমন লাগছে আমাদের বাইক বাজারে এসে, আপনার এক্সপিরিয়েন্স কেমন? হ্যাঁ, খুবই ভালো। এখান থেকে মানে ওই সামনে কি ওই জায়গা মোড়েটার নাম কি ওখানে, ঠাকুরপুকুর, ঠাকুরপুকুর থেকে শুনে আসলাম। ওখানে একজন ছিল বলে যে এখানে বাইক বাজার বলে একটা আছে, এসেছিলাম অন্য জায়গায়, কিন্তু এখানে পরিষেবাটা ভালো দেখে খুবই ভালো। আপনার গাড়ি পছন্দ হয়েছে? তো গাড়ি খুবই পছন্দ হয়েছে, কন্ডিশন খুবই ভালো লেগেছে। আপনারা দেখলেন ওনারা এসছেন, ওনারা ঠাকুরপুকুর বাজার থেকে কোনোভাবে জানতে পেরেছেন, তো ওখান থেকে এসে ওনারা এই গাড়িটা ডেলিভারি নিলেন। তো থ্যাংক ইউ, আপনাদেরকে অনেক ধন্যবাদ এখানে আসার জন্য। থ্যাংক ইউ, উইশ ইউ হ্যাপি জার্নি। হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? আবার চলে এসেছি আমরা বাইক বাজার 104 সেকেন্ড হ্যান্ড বাইকের স্টক নিয়ে। বাইক বাজার 104 আজকে অনেকগুলো নতুন গাড়ি দেখানোর রয়েছে। তো KTM 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 আজকে আমরা অনেকগুলো KTM নিয়ে এসেছি। তো KTM আপনাদেরকে দেখানোর আগেই সকালবেলা আসা মাত্রই একটা KTM স্টক আউট হয়ে গেছে। তো আপনাদের যদি KTM এর রিকোয়ারমেন্ট থাকে তাড়াতাড়ি যোগাযোগ করুন বাইক বাজার 104। আর প্রথমে আজকে থাকছে KTM RC, এটার কি প্রাইস আর ডিটেইল আছে দীপঙ্কর দা? KTM RC 125 সিসির গাড়ি এটা, দেখুন কালারটা কত সুন্দর রয়েছে, ব্ল্যাক আর হোয়াইট কালারের উপরে রয়েছে। আর এটা 2020 সালের গাড়ি, মানে এক বছর 7-8 মাস মতো বয়স হয়েছে। তো ওভারঅল কন্ডিশন ভালো আছে। RC 125 BS6 মডেল, আর এটা তো বেশি ডিমান্ড থাকে এই গাড়িটার। তো কালারটা দেখুন, হোয়াইট কালারের সাথে ব্ল্যাকের উপরে রয়েছে। তো এর আগের গাড়িটা যেটা ছিল ওটা হোয়াইট অরেঞ্জ, সেটা তো বিক্রি হয়েই গেল, তো কিছু করার নেই, দেখানো হলো না। আর এই গাড়িটা এক বছর 7-8 মাসের গাড়ি, 2020 সালের গাড়ি, 2025 পর্যন্ত ইন্স্যুরেন্স পেয়ে যাবেন। ওভারঅল ঠিকঠাকই রয়েছে, কিলোমিটার্সটা একবার দেখিয়ে দিচ্ছি। এই গাড়িটা খুব সম্ভবত 9700 কিলোমিটার মতো চলেছে, তাও এখানে আমরা একবার দেখিয়ে দিচ্ছি এখানে এসে। তো কিলোমিটার্স এখানে রয়েছে 9791 কিলোমিটার, আপনারা দেখতেই পাচ্ছেন 9791 কিলোমিটার্স চলেছে। তো আমি একবার স্টার্ট করেও দেখিয়ে দিচ্ছি গাড়িটা, আপনারা দেখছেন গাড়িটার কন্ডিশান কত ভালো রয়েছে, সব ঠিকঠাকই রয়েছে। তো 2025 পর্যন্ত ইন্স্যুরেন্সও পেয়ে যাবে, ওভারঅল কন্ডিশান ভালো রয়েছে। তো আপনারা যদি এই মডেলটা পছন্দের মডেল হয় তো আমাদের সাথে এসে যোগাযোগ করুন। KTM RC 125 যে কি BS6 মে হ্যায় আর 2020 কা গাড়ি হ্যায়, কন্ডিশান বহুত হি জবরদস্ত হ্যায়, 2025 তক ইন্স্যুরেন্স ভি মিল জায়েগা, কন্ডিশান বহুত হি জবরদস্ত মিল জায়েগা। তো নেক্সট গাড়ি আমাদের এক কাছে রয়েছে ডমিনার 250, ডমিনার 250 WB20, এটা আলিপুর রেজিস্টার্ড গাড়ি রয়েছে। আমাদের শোরুমে সব থেকে বেশি ডিমান্ড থাকে আলিপুর রেজিস্টার্ড গাড়ি। তো আলিপুর নাম্বারের গাড়ি আপনারা দেখছেন রেড কালারের উপরে, এটা কিছু বলার নেই, পুরো নতুন গাড়ি রয়েছে। একটু বৃষ্টি হয়েছে সেই কারণে ট্যাঙ্কের উপরে একটু জল দেখতে পাবেন আপনারা। তো এটা সব ঠিকঠাকই রয়েছে, এটা চলা খুব কম, মাত্র 5800 কিলোমিটারের মতো চলেছে। আমি দেখালাম না আজকে, এতে চাবি লাগানো নেই, তো আমি বলে দিলাম এরকমই হবে। তো এই গাড়িটা যদি আপনারা নিতে চান, বয়স খুবই কম, 1 বছর 6 মাসের গাড়ি, মানে 1.5 বছর বয়স হয়েছে। তো এটা যদি আপনাদের পছন্দের মডেল হয় তো আপনারা এসে আমাদের সাথে যোগাযোগ করুন। প্রাইস থাকছে আপনাদের জন্য 1,48,000 টাকা, তো অনলি 1,48,000 মিল জায়গা ডমিনার 250 BS6 মডেল, যে কি কন্ডিশান বহুত হি জবরদস্ত হ্যায় আর আলিপুর নাম্বার হ্যায় ইস গাড়ি মে। একদমই দেখে নিলেন আপনারা ডমিনার 250। তো এরপরে আরও একটা রেড কালার গাড়ি রয়েছে, পালসার NS125, এটা আমাদের নতুন স্টকে এসেছে, এই গাড়িটা আমাদের কাছে আজই এসেছে। তো দেখতেই পাচ্ছেন নাম্বার প্লেট সামনে দেওয়া রয়েছে WB18, মানে এটা হুগলি রেজিস্টার্ড গাড়ি NS125, এটারও খুব ডিমান্ড থাকে। তো 125 সিসির মধ্যে NS125-এর খুব ভালো ডিমান্ড থাকে। তো এই গাড়িটা দেখছেন রেড কালারের ওপরে, গাড়িটার বয়স 9-10 মাসের মতো, তো 2021-এরই গাড়ি, 26 পর্যন্ত ইন্স্যুরেন্স এই গাড়ির মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন। প্রাইস থাকছে আপনাদের জন্য এই গাড়িটা মাত্র 88,000 টাকা, তো অনলি 88,000 মিল জায়গা বাজাজ পালসার NS125 যে কি BS6 মে হ্যায় আর হুগলি রেজিস্টার্ড, কন্ডিশন বহুত জবরদস্ত মিল জায়গা,
बहुत ही बढ़िया कंडीशन का गाड़ी है ये। অনেক বন্ধুরা কমেন্ট করেন পালসার এনএস 125 এর জন্য, তো সমস্ত বন্ধুরা যারা কমেন্ট করেন তাদের জন্য রইল এই গাড়িটা, তো দেখে নিন গাড়িটা। নেক্সট আমাদের কাছে রয়েছে আরো একটা কেটিএম আরসি, এটা কি প্রাইস আর ডিটেইল রয়েছে এটা আমরা আগে দেখিয়েছি সম্ভবত, এটা আগে দেখানো হয়েছে, তাও দেখাচ্ছি নতুন ভিউয়ার্সদের জন্য। তো কেটিএম আরসি 200, এটা বিএস 4 মডেল রয়েছে, 2019 সালের গাড়ি, ভালো আছে গাড়িটা কন্ডিশন। তো এটা 2024 সাল পর্যন্ত ইন্স্যুরেন্স দেওয়া রয়েছে, ঠিকঠাকই রয়েছে। প্রাইস বলে দিচ্ছি এই গাড়িটার, এই গাড়িটা পাচ্ছেন আমাদের কাছ থেকে মাত্র 1,37,000 টাকা। তো অনলি 1,37,000 মিল জায়গা, 2019 কা কেটিএম আরসি 200 সিসি কা গাড়ি, সামনে তো এবিএস হ্যাঁ গাড়ি মে, পর কন্ডিশন বহুত হি জবরদস্ত হ্যায়, মিল জায়গা সির্ফ 1,37,000 মে। এরপর আরো একটা গাড়ি রয়েছে, কিন্তু তার আগে আমি একবার বাইক বাজার 104 এর অ্যাড্রেসটা বলে দেব। তো বাইক বাজার 104 এ আপনাদেরকে আসতে গেলে সাউথ কলকাতা আসতে হবে, বেহালা ঠাকুরপুকুর বাজার, বেহালা ঠাকুরপুকুর বাজার থেকে বাঁকড়াহাট রোডে গাজীপুর মোড় আমাদের শোরুম বাইক বাজার 104। এছাড়াও আপনারা বজবজ থেকে এবং আমতলা থেকেও খুব সহজেই চলে আসতে পারবেন বাইক বাজার 104, তার জন্য আপনারা কল করে নিতে পারেন, স্ক্রিনে যে নাম্বার আসছে ওতে কল করে আপনারা লোকেশন জেনে নিন আমাদের থেকে। তো নেক্সট গাড়ি থাকছে একটা আরসি, আরো একটা কেটিএম আরসি 125। তো আরসি 125 এই গাড়িটা দেখছেন আপনারা হোয়াইট অরেঞ্জ কালারের উপরে, তো ওভারঅল কন্ডিশন ভালো আছে গাড়িটা, WB64 নাম্বার, নাম্বার প্লেট দেওয়া রয়েছে, আপনারা দেখে নিতে পারবেন। তো এই গাড়িটা প্রাইস আমরা যেটা রেখেছি আপনাদের জন্য, এই গাড়িটা পাচ্ছেন আমাদের কাছ থেকে 1,35,000 টাকা। তো আরসি 125 এর আগে একটা দেখলেন, আরও একটা দেখালাম, এটা এটা পাচ্ছেন আমাদের কাছ থেকে 1,35,000 টাকাতে, কন্ডিশন খুবই ভালো আছে, 2020 সালের গাড়ি, এটাও 25 সাল পর্যন্ত ইন্স্যুরেন্স এর মধ্যে দেওয়া আছে, ওভারঅল কন্ডিশন ভালো আছে আর খুব একটা চলা নয়। হ্যাঁ, 2020 কা কেটিএম আরসি 125 যো কি বিএস 6 মে হ্যায় আর নাম্বার তো সামনে হ্যায় ইসমে, আপ দেখ সকতে হো, খুদ চেক কর সকতে হো। ইসকা প্রাইস হোগা 1,35,000, ইন্স্যুরেন্স ভি ইসমে 5 সাল কা মিল জায়েগা। ম্যাম নেক্সট গাড়ি, তো নেক্সট আমরা আরো একটা ডমিনার দেখাবো, আমরা রেড কালার একটা ডমিনার দেখিয়েছি, তো আরো একটা ডমিনার রয়েছে আমাদের স্টকে, এটা 400 সিসি রয়েছে ডমিনারটা, কালার রয়েছে গ্রিন, আপনারা দেখে নিন। তো আলিপুর নাম্বার, আবারও আলিপুর নাম্বারের গাড়ি, আপনারা তো আলিপুর নাম্বার চান তো সেই কারণে আলিপুর নাম্বারের গাড়ি, আগেরটা 250 ছিল ওটাও আলিপুর, এটাও 400, এটাও আলিপুর, কালার তো দেখছেন সুন্দর রয়েছে, ওভারঅল কন্ডিশন ভালো রয়েছে, 400 সিসির গাড়ি। তো প্রাইস বলে দিচ্ছি এই গাড়িটা পাচ্ছেন আমাদের কাছ থেকে মাত্র 1,44,000 টাকাতে, তো অনলি 1,44,000 মিল জায়গা, আলিপুর রেজিস্টার্ড, 2019 ডমিনার 400, কন্ডিশন বহুত হি জবরদস্ত হ্যায় আর কালার দেখিয়ে কিতনা সুন্দর হ্যায়, তো মিল জায়গা সির্ফ 1,44,000 মে, আর ইন্স্যুরেন্স ভি ইসমে 5 সাল কা মিল জায়গা। তো নেক্সট আমরা আরো একবার একটা পালসার N250 আমাদের কাছে এসেছিল, সেই গাড়িটা এখনো রয়েছে আমাদের, আপনাদেরকে আরো একবার দেখিয়ে দিতে চাইছি। তো N250 আপনাদের পছন্দের গাড়ি, নতুন লঞ্চ করেছে, দেখে নিন গাড়িটা, WB24, মানে এটা ব্যারাকপুর রেজিস্টার্ড গাড়ি রয়েছে, তো N250 ব্যারাকপুর রেজিস্টার্ড গাড়ি, আপনারা দেখছেন ব্র্যান্ড নিউ কন্ডিশনে রয়েছে, সামনে এবিএস আছে, আর এটা তো কিছু বলার নেই, শুধু দেখানোরই আছে, গ্রে কালারের উপরে গাড়ি, ওভারঅল কন্ডিশন খুব ভালো, আর বিএস 6 মাত্র 1,800 কিলোমিটারের মতো চলেছে গাড়িটা, মানে কিছুই ইউজ হয়নি, টায়ারগুলো একবার দেখিয়ে দেওয়ার চেষ্টা করবো, ক্যামেরাম্যানকে বলবো টায়ার দেখানোর জন্য, ইঞ্জিনগুলো দেখিয়ে দেওয়ার জন্য। তো ওভারঅল ভালো রয়েছে, প্রাইস থাকবে আপনাদের জন্য মাত্র 1,48,000 টাকা, তো অনলি 1,48,000 মিল জায়গা, পালসার N250 2022 কা মডেল, সির্ফ 6 মহিনে কা গাড়ি, কন্ডিশন বহুত হি জবরদস্ত মিল জায়গা, আর 2027 তক ইন্স্যুরেন্স ভি ইসমে আপডেট হ্যায়, কন্ডিশন বহুত আচ্ছা হ্যায়, মিল জায়গা সির্ফ 1,48,000 মে। তো নেক্সট আরো একটা আরসি 200 রয়েছে, সিঙ্গেল হেডলাইটে নিউ মডেল গাড়ি রয়েছে, আরসি 200 টা আমি ক্যামেরা পার্সনকে বলবো দেখিয়ে দেওয়ার জন্য। আরসি 200 এটা বিএস 6 এর উপরে রয়েছে, WB10 নাম্বার, মানে এটা বেহালা রেজিস্টার্ড গাড়ি, এটাও ব্র্যান্ড নিউ কন্ডিশন, মাত্র চলেছে 2,600 কিলোমিটার, কিলোমিটারটা দেখানো যাচ্ছে না, এটা আমি বলে দিলাম এরকমই হবে, তো এটাও মাত্র 6 থেকে 7 মাসের মতো বয়স হয়েছে, তো ওভারঅল কন্ডিশন ভালো আছে, এটা প্রাইস থাকছে আপনাদের জন্য 1,98,000 টাকা, তো অনলি 1,98,000 মে মিল জায়গা, আরসি 200 নয়া মডেল, যো কি বিএস 6 মে হ্যায় আর 6-7 মহিনে কা গাড়ি, কন্ডিশন বহুত হি জবরদস্ত হ্যায়, বিলকুল নয়া মডেল হ্যায় আর নয়া গাড়ি হ্যায়, তো প্রাইস হোগা 1,98,000। তো
আমরা সারা সপ্তাহে যা ভিডিও আপলোড করেছিলাম আপনারা অনেক বন্ধুরা কমেন্ট করেছেন, আমরা সমস্ত কমেন্ট পড়েছি। তো নেক্সট ভিডিওতে আমরা বেস্ট কমেন্ট উইনারের নাম আমরা ঘোষণা করে দেব, আমাদের এখন ওটা করা হয়নি, তো নেক্সট দিন আমরা দেখিয়ে দেব আর বেস্ট কমেন্টের উইনারের নামও আমরা বলে দেব। তো আপনারাও স্টক দেখলেন, বাইক বাজার 104-এর আমাদের গাড়ি দেখলেন, কেমন লাগছে আপনাদের আপনারা নিজেদের ভাষা জানাতে পারেন আর আপনিও হয়ে যেতে পারেন নেক্সট দিনের উইনার। তো আমাদের পালসারের যে অফার আছে দীপঙ্কর দা, ওটা যদি একটুখানি বলে দেয়। আমাদের পালসার যা গাড়ি রয়েছে যেগুলো 2019-20 গাড়ি নন এবিএস, সেগুলো আপনারা মোটামুটি 50-এর নিচে, 45-50-এর মধ্যে ভালো কন্ডিশনের গাড়ি আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন। বাইক বাজার 104-এর সমস্ত গাড়ির আপনারা পেপার আপডেটেড পেয়ে যাবেন আর নেম ট্রান্সফারও হয়ে যায় আর ডেলিভারি, হোম ডেলিভারি কথাটা যদি একটু, হোম ডেলিভারি ফেসিলিটিস তো আমাদের অল ওয়েস্ট বেঙ্গলের মধ্যে যে কোনো জায়গাতে আমরা ডেলিভারি করে দিয়ে থাকি, তো কোনো সমস্যা নেই, ডেলিভারি খুব ইজিলি আপনারা পেয়ে যেতে পারেন। তো চলে আসুন বাইক বাজার 104, দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়ে নতুন স্টকের সাথে।